12 কিলোমিটার পিচের রাস্তা তৈরি বরাদ্দ পেয়েছেন এক ঠিকাদার। রাস্তাটি গণপূর্ত বিভাগের অর্থানুকূল্যে তৈরি করা হচ্ছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে যে আনুমানিক প্রায় 1,50,00,000 টাকার ব্যয় এই রাস্তা তৈরি হচ্ছে। তবে এবার সেই ঠিকাদারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার লাউদহা মোড়ের কাছে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধে অভিযোগ যে নিয়ম মতো রাস্তা তৈরি করার আগেই যেসব পরিকল্পনা নেওয়া দরকার তা এখনও নেওয়া হয়নি। এখনও রাস্তা তৈরির কাজ শেষ হয়নি, কিন্তু তার মধ্যেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। নতুন রাস্তাতে পা দিয়ে ঘুরতেই বেরিয়ে পড়ছে পুরনো রাস্তার কঙ্কাল। আমাদের রোড খুব বাজে কন্ডিশন হয়ে আছে, আমি 7 দিন হয়নি রোড, রোডের এই কন্ডিশন দেখুন, রোডের কন্ডিশন, আমরা চাইছি যেন রাস্তাটা মানে সম্পূর্ণভাবে যেন আবার সুস্থভাবে যেন ঠিকঠাক করে দেয় আর কি, আগের মতো অবস্থায় যেন নিয়ে আসে। এখানে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় ছিঁড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু সেগুলো যদি ঠিক হয় তাহলে আমাদের আরো বেশি ভালো হবে। উনি যেভাবে কাজটি করেছেন, যেভাবে যা ফিটনেস দিয়েছেন, তা মানুষের চলাফেরা করার মতন যোগ্য নয়। এবং এই রাস্তাতে কোথাও গাড়ি যদি স্ট্যান্ড করছি বা গাড়ি একটু চেপে চলছে, সে রাস্তার অবস্থা একদম অবহেলিতর মতন, অলরেডি চারিদিকে ফেটে গেছে, ছেড়ে যাচ্ছে এবং ছেড়ে যাচ্ছে, যার জন্যে আজকে আমরা এই কন্ট্রাক্টরের কাছে আমরা আর্জি জানিয়েছি এবং এর আগেও 2 বার আর্জি জানিয়েছি, বাট কন্ট্রাক্টরের কোনো শোনার কোনো ভূমিকাই নেই। লাউধোয়া থেকে নিরজ্য প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।